جہاں او خوشب و نبی کے پسینے میں ہے اللہ امہ وَلَا آلِ دینا غلام محمد ہوں کیا ڈر ہے مجھ کو غلامی میں ان کی گزارا کروں گا اجل سے پڑھا ہوں میں قدموں میں ان کی جدائی نہر گج گوارا کروں گا اللہم مولانا محمد پیارے حاجرین مدلش امار پیارا بھائرہ مسلمان بھائرہ مربی بھائی جبکاچا بابا جی پردر اڑل آڑل ماؤ گنے আলেম সম্প্রদায় ভাইয়েরা আল্লাহর মোবারক অন্য অন্য বৎসরের নাই আল্লাহ শান আল্লাহাল সাহেব হচ্ছে গাজীপুর না কথা গ্রামে দক্ষিণ গাজীপুর গীতা বিরাট একটা ঈশাল সাহেবের মাহফিল আল্লাহ শান কায়েম হয়েছে আমরা কিছু ধর্মপরায়ণ মানুষ এখানে উপস্থিত বললেন না সন্ধ্যের পর থেকে ওয়াজেন্সিয়াত হচ্ছে আল্লাহ শান আল্লাহ পা কতক্ষণ ফের করাবেন আল্লাহ ছাড়া কেউ জানেন না যাক ওয়াজেন সিয়া শুনছেন আমল করবেন আল্লাহ তালা আমাদের কেহকাল পরকাল দুনিয়া আখের রাত দুই জায়গায় শান্তি দেবেন শুধু দুনিয়াতে নয় আখে তো দুনিয়াতে পেলার শান্তি দেবে দেবে না জমি দিয়ে জায়গা দিয়ে কারবা দিয়ে ব্যবসা দিয়ে ধন দিয়ে দৌলত দিয়ে সুন্দর সুন্দর বিবি দিয়ে ছেলে পুলে দিয়ে কারবার ব্যবসা দিয়ে শান্তি আল্লাহ দেবে ঠিক না বেটি আবার আখের হাতে বেসদের ঘর দেবে ব্যস্ত তো সব লোকের শোনে জীবন দেখেছে কোনো দিন আল্লাহ রসুল বলছেন একটা মেয়ে ছেলে যদি আল্লাহ জগতে পাঠিয়ে দিতেন দুনিয়ার মানুষগুলো পাগল হয়ে যেত রূপ আর যৌবন দেখে একটা মেয়ে ছেলে আলো জগৎ পাঠান জগতে দুনিয়ার মানুষগুলো খাওয়া দাওয়া বাদ দিয়ে ধর্মকর্ম বাদ দিয়ে সব বাদ দিয়ে ওই মেয়েটা রূপ আর যৌবন দেখে ওর পিছু ঘুরে 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 নিজের জীবন শেষ করে ফেলে নিম্ন শ্রেণীর জান্নাতি সত্তরটা বউ পাবে কটা বউ আফসুস হচ্ছে নাকি ওরে সর্বনাশ আমার কম পড়ে যাবে নাকি কথা বুঝতে নিম্ন শ্রেণীর জান্নাতে টা হুর আল্লাহ দেবে এর ওপরে যত উঠবে তো নিম্ন শ্রেণীর জান্নাতির কথা যে তো ওপর উঠবে তত কি হবে হ্যাঁ কথা কও বাড়বে না কমবে আ এই হাদিস শরীফ শুনে মা আয়সার বলছে হুজুর ওরা বাঁচবে না মরবে ওরা বাঁচবে না মরবে হুজুর কি বলছো তুমি মা হুজুর বলছে কি বল হুজুর ওরা বাঁচবে না মরবে আরে বা কি বলছো তুমি হুজুর একটা যুবক দি চারটে বউ করে এক জায়গায় থাকবে স্বামী স্ত্রী যুবক আস্তে আস্তে দুর্বল কাবু হয়ে যাবে এত বৌলি ওরা মরবে না বাঁচবে শুনছেন কি বলছে হুজুর কে কে বলছে মা আইসা বলছে অন্য কেউ আম্মা জান বলছে আম্মা জান কেন বলছি আল্লাহ বলতে বলেছে কথা মরু হুজুর পাকের পাহাড়ি আগমনকে আল্লাহ পাক আমাদেরকে বলছেন তোদের মা ও মহাতুল মোমেনিন ও মহাতুল মোমেনিন আল্লাহ বলছেন আজওয়াজে মোতাহরিন গণেরা আমার হাবিবের বিবি গণেরা ও মোমেন মুসলমান তোমাদের মা তোমাদের কি মা কেমন মা বেতাল মা একটু যদি গড়বড় হয়ে যায় না মনে কাফের হয়ে যাবে শুনছো তো কাফের হয়ে যাবে চারটিখানি মা নয় কথা মুখে বুঝছেন মায়ের স্বামী কি হবে হ্যাঁ মায়ের স্বামী কি হবে বলবে আরে কথা কমনি কেন মায়ের স্বামী কি হবে জানো জাননি বড় ভাই তো নাকি বলো না বড় ভাই ভালো আছেন তো মায়ের স্বামী কি যে বলো জুতো কুতা ঝাড়বে বলে একা মায়ের স্বামী কি হয় ঘরে যে বলো বড় ভাই ভালো আছেন জুতো খুলে করে ঝাড়বে বাজে মুখে না তো বড় ভাই তো বলছে রসে তোমরা শুনুন বড় ভাইও বলছে ঝগড়াটা কি হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে খবরদার নিম্ন শেয়ারি জান্নাতি সত্তরটা আবার ওপর উঠবে আরো বাড়বে মায়ের সাথে হুজুরকে বলছে হুজুর বাঁচবে না বলবে হুজুর বলছে কেন আম্মা জান বলছেন একটা যুবক চারটে বিয়ে করেছে চারটে বউ মিয়া মিয়া বিবি আগে জায়গায় মিলামিশা যুবক তো কাবু হয়ে যাবে দুর্গ এত বউ নি কি করবে হুজুর বলছেন লা আইসা ইল্লাল আইসা ফিল আখেরা এটা আরবি ভাষা হাদিস শরীফ লা আইসা ইল্লাল আইসা ফিল আখেরা দুনিয়ার আরাম আয়েশটা আরাম আয়েশ নয় আখেরাতের আরাম আয়েসটা হলো আসল আয়েস হুজুর বলছেন একটা যুবক চারটে বিয়ে করলো এক জায়গায় যুবক আস্তে আস্তে কাবু হয়ে যাবে আখেরাত তার উল্টো আখেরাত তার উল্টো ওখানে মিয়া বিবি যত মিলামিশা করবে যত মিলামিশা করবে আরো টাইট হবে আরো শক্ত হবে জোরে বলো আরে জোরে বলো চিন্তা নেই কি করে কি খাবো কি পরবো ও চিন্তা সেখানে নেই শুধু শান্তি শুধু শান্তি কত নিয়ামত আল্লাহ কাদের জন্য রেখেছে বলেন কুকুর বেড়ালে লেগে কার জন্য বুঝে সুঝে কাজ করো আল্লাহর পথের পথিক হও কত নিয়ামত বেঁচতে সব থেকে বড় নিয়ামত কি জানেন বলো মধ্যে সব থেকে বড় নিয়ামতটা কি বল আরে বাবা বলো আল্লাহর দিদার আল্লাহকে কেউ দেখেছেন আরে কথা আল্লাহকে কেউ দেখেছেন দেখবার ইচ্ছা হয়নি মনে চায়নি নবীকে কেউ যে একবার দেখে নেয় নবীকে একবারে কোনো দেবে জোরে বলো সমানা

আমি আল্লাহকে দেখতে চাও ফলে আমল আমালান সলিহ নেক আমল করো সৎ আমল করো ওয়া লা ইউশিরেক বিইবাদাত আহাদা আমার জাগাতে তৃতীয় মাবুদবে নিয়ে অন্যর কাছে মাথা হেট করো না মাথা কার জন্য একা মাথা কার জন্য অন্যর কাছে হাট করা যাবে খবরদার 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 এ মাতা আল্লাহ ছাড়া কারো জন্য নয় মনে রেখো আল্লাহ ইয়া হাবিব্লাহ হেরাট বলে একটা জায়গা আছে মক্কা নগরের পাশে মক্কা নগরের পাশে হেরাট বলে একটা জায়গা আছে ওখানে একটা বাদশাহ আগুন পুজো করে কি করে আগুন পুজো করে মুচুশি বাদশা তাদের এলাকার মানুষেরা তাদের কওমের মানুষেরা তাকে সেজদা করে কি কি করে সেজদা করে আপনি শাফিউললামিন রাহ মাত্লিল আল আমিন নবীদের নেতা বায়কুম্বাদের সর্দার রসূলদের বাদশা আপনি কি সিজদা লাবার কাবেল হন না আপনি কি সিজদা নেবার কাবেল হন না উপযুক্ত হন না আল্লাহ রসুল চোখ বের করেন খবরদার নাপাক কথা খবরদার সাহাবারা এই নাপাক কথা খবরদার জবানেনো না আমি এনতেকাল হয়ে গেলে আমার কবর থেকে তোমরা সেজদা করে 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 মসজিদে পরিণত করো না করো না আমি এনতেকাল হয়ে গেলে তোমরা আমাকে আব্দুল্লাহর বেটা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলে ডাকবে খবরদার খবরদার এ মাতা আল্লাহ ছাড়া কারো নয় জোরে বলুন আরো জোরে বলেন হুজুর বললেন মানুষকে যদি মানুষ সেজদা করা যায় যেত মানুষকে মানুষ যদি সেজদা করা যায় হতো আমি মেয়ে ছেলেদেরকে বলতাম ও মেয়ে ছেলেরা ও মেয়ে ছেলেরা তোমাদের সামনে আল্লাহ তোমাদের স্বামীদেরকে এত বড় করেছেন বলে বুঝিয়ে শেষ করা যাবে না ও মেয়ে ছেলেরা আল্লাহ পাক যদি সেজদা করা জায়েজ করতেন আমি সর্বপ্রথম তোমাদের কেবল তো মেয়ে ছেলেরা তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা করো জোরে বলুন আর জোরে বলুন আরে মেয়েদের সামনে স্বামী কত বড় আর মানছে আরে মেয়ে মানে কি কথা ক যখন পরিদর্শন করছেন আটশো পাকে গেলেন দুজক বেশ দেশ ঘুরছেন বেড়াচ্ছেন দেখছেন জাহান নামার মধ্যে বহু মেয়েছিলেন হুজুর বললেন ফেরেশতা জিবিল এত মেয়ে ছেলে বলে হুজুর এরা এদের স্বামীদের সঙ্গে অসৎ ব্যবহার করেছে শুনছেন খবরদার বিয়াদবি করো না মা বোনেরা খবরদার বিয়াদবি করো না বার বার বলছি বিয়াদবি তোমরা তোমাদের স্বামীদেরকে করো না তোমাদের তাদের এজ্জত দাও সম্মান দাও ভালোবাসো হ্যাঁ হাতে তলায় রাখো তাদের দুয়া তাল্লাহ বাঘ তোমাদেরকে জান্নাতের মানুষ করে দেবে জোরে বলো সোহান তো ভাই যান একটা মেয়ে ছেলে বলছে হুজুর আখেরাতে হাতে আমি স্বামীকে পাবো শুনছো কি বলছে একটা মেয়ে ছেলে আমি কি স্বামীকে পাবো কেন পাবে না কত তো মেয়ে ছেলে হুর তো কত নিম্ন শ্রেণী হুর কত পাবে নিম্ন শ্রেণী জান্নাতে কটা হুর পাবে হ্যাঁ আর ওপর উঠলে তাহলে একটা হুর জগতে এলে কি হবে এটা আগে শুনেছেন দুনিয়ার মানুষ খাওয়া দাওয়া বাদ দিয়ে ধর্ম করবো বাদ দিয়ে ওর বুঝি ঘুরে 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 নিজের জীবন সেই মেয়েটা বলছে হুজুর আখেরা স্বামী পাব আমার স্বামীকে আমি পাব একটা মেয়ে ছেড়ে বলছে হুজুর বলছে হ্যাঁ পাবে মেয়েটা বলছে পেলে কি হবে আমি যে কালোর কালো আমি যে কালোর কালো একটু সরে গেলে আমার স্বামী আর খুঁজে পাইনি আমাকে হেঁতড়ে হেঁতড়ে খুঁজে পাইনি

কথা বলেরা হলো রূপের সাগর একটা না নিম্ন শ্রেণীর সত্যটা ভাবে অপরুলা আরো কত বাড়বে ওখানে আমার স্বামীকে পেয়ে কি করবো ও এত কালো আমি খুঁজেই পাই নাই খুঁজুর সবর সবর করো সবর করো আল্লাহ নবী বললেন মেয়ে ছেলে সবর করো তুমি যে তোমার স্বামীকে খুশি দেখে রাজি দেখে খুশি করে রাজি দেখে নিজের সতীর্থ বাজায় রেখে কবরে যেতে পারো আল্লাহ তালা তোমাকে তোমার স্বামীর ডান পাশে বসাবে কোন পাশে কোন পাশটা ভালো কোন হাতটা ভালো আরে কথা ক কোন হাতটা ভালো আর কি সব হুজুর কী বলছে তোমাকে তোমার স্বামীর ডান পাশে বসাবে ও মেয়ে বলছে হুজুর বসে কি করব। এত কালোর কালো একটু সরে গেলে খুঁজে পাইনি আর বাম দিকে রূপের সাগর কত ধরেনি। হুজুর বললেন সবর করো সবর করো মেয়ে ছেলে সবর করো স্বামীকে রাজি দেখে স্বামীকে খুশি রেখে নিজের সতীত্বটা বাজাই রেখে যদি কবরে ঢুকতে পারো আল্লাহ তালা তোমার স্বামীকে যতগুনি হুর দেবে যতগুন হুর দেবে সমস্ত হুরের এক জায়গায় কোলে যে রূপ যৌগুনটা হয় যে রূপের সাগরটা হয়ে যায় আল্লাহ তোমাকে একলাকে ওইটাই দান করে দেবে তোমার স্বামী তোমার স্বামী হুরেদের দিকে তাকাবে না তোমার দিকে হাত বাড়াবে জোরে বলো সোভার আল্লাহ আল্লাহ তালা তোমাদেরকে ঘুরেদের রানি করে দেবে জোরে বলো সোভার আল্লাহ আল্লাহ নবী কি বুঝাচ্ছে বুঝতে পারছো মেসেরা শুনে যেতেই স্বামীকে ভালোবাসে তাহলে অশান্তি আর হবে আল্লাহ নবীর কাজ শান্তি 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 ঠিক না বেটি কথা আমাদের নবীর শেষ শান্তি দাতা জগতে

পূর্ণ মোমেন হবে না হবে না সলিড মুসলমান হবে না হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা বাপ বিবি ছেলে পিলে আত্মীয় স্বজন জমি জায়গা ধন দৌলত অপেক্ষা অপেক্ষা নিজের জানের থেকেও নিজের জানের থেকেও আমি নেব মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বেশি পরিমাণ না ভালোবাসবে ততক্ষণ তোমরা সলিড মুসলমান হবে না এই হাদিস শরীফ বায়ান হচ্ছে হুজুর মুখ উঁচু করে বলছেন সাহাব সাহাবা সেখানে দাঁড়িয়ে হুজুর মুখ উঁচু করে বলছেন বাবা অমর নাম শুনেছেন বাবা অমর তুমি আমাকে কেমন ভালোবাসো হজরত অমর বলেছিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি আমার মা বাপ বিপি ছেলে বলে আত্মীয় স্বজন জমি জায়গা ধন দৌলত অপেক্ষা আপনাকে ভালোবাসি কিন্তু আমার জানের থেকে বেশি নয় আমার জানের থেকে বেশি নয় আল্লাহ রসুল বলছেন বাবা অমর বাবা অমর তুমি এখনো সলিড মুসলমান হও না কেন তুমি আমাকে জানের থেকে বেশি ভালোবাসো না চিন্তা করো কিসের তোমার নামাজ হযরত হজরত জুড়ি হতে পারবে আমাদের ইবাদত হজরত ওমরের ইবাদত কি সমান আল্লাহ নবী হজরত ওমর সম্বন্ধে বলছেন লা নবী আবাদি আনা খাতামান নবীন লা নবী আবাদি আনা খাতামান ইন আমি শেষ আর নবী জগতে আসবে না আমি শেষ আর নবী জগতে আসবে না আল্লাহ পাক আমার বাদে আমার পরে দুনিয়াতে আল্লাহ যে নবী পাঠাতেন পয়দা করতেন হজরত ওমর নবী হয়ে যেতেন নবী হয়ে যেতেন জোরে বলুন সুহান আল্লাহ কি সাংঘাতিক ব্যাপার তাকে হুজুর কি বলছেন এখনো সলিদ মুসলমান হও না আমরা কোথা আছি মনে করি নামাজ পড়লে পরি হয়ে যাবে বলছে নামাজ ঠিকভাবে পড়তে পারো নবীদের জুড়ি হয়ে যাবে ও বাবা কি সব মানুষের কথা নামাজি ঠিক চাহিদা করে পড়তে পারা যাবে যে নবীদের সমতুল্য হয়ে যাবে কে করতে পারলে নবীদের ওপরে উঠে পড়বে তাই হয় কোতালি আকোতালি কুচক জুতোর কালি সমান হবে আগা হতে পারে পাপের বোঝা মাথায় নিয়ে পাপের বোঝা মাথায় নিয়ে লক্ষ লক্ষ রেখা নামাজ বুঝলে আর নিষ্পাপ মাসুম অবস্থার এক রেখার নামাজ তার তুলনা হবে বুঝলে নিষ্পাপ অবস্থার এক রেখার নামাজ মাসুম অবস্থায় এক রেখার নামাজ আর পাপের বোঝা মাথায় নিয়ে লক্ষ 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 রেখার নামাজ এক রেখাতে তুলনায় হবে খবর খুব সাবধান অনেকে কচি ছেলেকে মাশুম বলে বলে না আপনার দেশে অনেক পেট কচি ছেলেকে মাশুম বলে না ছোট কচি ছেলে দুধ খেতে তাকে মাসুম বলে না কোলে চড়ে দুধ খাই ছোট কচি মাসুম বলে না মাসুম বলা যাবে না আপাতত কি আপাতত তো বাপ মাসুম বলতে পারবেন না মাসুম একটা আলাদা ধন মাশরুম একটা আলাদা জিনিস ভালো তার বুঝবেন কতগুলো পার্স দিয়ে কোম্পানি একটা বডি তৈরি করেছে ওটার নাম হলো মাইক চলছে দেখছেন না কতগুলো পার্স দিয়ে কোম্পানি একটা বডি তৈরি করেছে ওটার নাম মোটর সাইকেল কতগুলো পার্স দিয়ে কোম্পানি একটা বডি তৈরি করেছে ওটার নাম চার চাকা গাড়ি কার মোটর কার কার কথা বুঝতে পারেন না কতগুলো পার্স দিয়ে আল্লাহ একটা বডি তৈরি করেছেন ওটার নাম হলো মানুষ মানুষ কি বুঝাচ্ছি বুঝতে পারছেন কি বুঝাচ্ছি বুঝতে পারছেন কতগুলো বাড়ছি আল্লাহ একটা বডি তৈরি করছে ওটার নাম কি মানুষ তো মনে রাখবেন যে বডিটার মধ্যে আল্লাহ পাপ করার পার্থ রাখেন না ওটার নাম মাসুম ওটার নাম কি গো খবরদার বুঝতে পারছেন কি বোঝাচ্ছি কতগুলো পার্স আল্লাহ বডি তৈরি করেছেন কিন্তু যে বডিটার মধ্যে আল্লাহ তালা পার্সো না ওই বডিটার নাম কি কি গো বডিটার আপনি দেখছেন এখন কি কোলে দুধ খেচ্ছে দুধ খেচ্ছে নাকি ও কি বলতে পারবে দুধ খাব দেখাতে পারবে ওতে তো এক ও দুধ খাও বলতে পারবে না আর দেখাতেও পারবে না পেটে জ্বালা ধরলে ট্যাট এখন কাঁদবে ওর মা বুঝতে পারবে পেটে জ্বালা ধরেছে কিন্তু বুঝাবার কোনো লাইন নেই কথা আমার বুঝতে পারছেন কিন্তু আল্লাহ পাক আপনার হায়াত দরাজ করেন আপনার যখন বয়স হয়ে যাবে পঞ্চাশ আর কচির বয়স হবে বাইশ তখন দেখবেন কি কাণ্ডটা করছে ওর কাছে পাপ করা পারছে না ও খেলা লেগে দিয়েছে শুনছেন কি বুঝাচ্ছি কার মেয়েকে নিয়ে পালাবো ফুসফুস করে গল্প করছে কার আখ্যাতে ঢুকে যে আগ ভাই চুরি করে খেচ্ছে কোথাও সিনেমা হলে যে বক্সিং মারামারি করছে টিকিট কাটা দিয়ে কত বুঝতে পারছেন ওর কাছে পার্সোটা আছে খেলা লেগে গেছে যখন দুধ খেচ্ছে চুপ চুপ কি বুঝাচ্ছি বুঝতে পারছেন খবরদার কিন্তু ওর কাছে পাপ করার পার্স আছে না নেই কিন্তু যে বডির মধ্যে পাপ করার পার্স নাই ওই বডিটার নাম হলো খবরদার বুঝবেন যদি সমস্ত মানুষের বডিতে পাপ করার পার থাকতো ইসু বলে লামকে যে লেখা শেষ করে ফেলতো কি বলছি বুঝাচ্ছি বুঝতে পারেন না খবরদার আরো এক দিদি বুঝাচ্ছি ঘড়ি দেখেছেন ঘড়ি হাতে দেয় অনেকগুলো মানুষ হাতে ঘড়ি দিয়ে করে দেখেন না পানির ভেতরে হাত ঝুঁকিয়ে দিয়ে উঁচু করে আপনাদের চোখে পড়েছে চোখে পড়ে নেই কিন্তু আবার আবুন ঘড়ি আছে যদি একটু পানি কাছে যায় সব ঢুকে যাবে আর খেয়ে প্যাক করিয়ে ফেলবে ঠিক না বেশি কথা বলো ওটাও ঘড়ি এটাও ঘড়ি এতে ওটার গুরু ফিট করা আছে ওটা ওটা পুরো ফিট করা নাই এ জ্ঞান কে দিয়েছে এদেরকে কে দিয়েছে গো আল্লাহর জ্ঞান কত আল্লাহ পারেন না গুনা পুরু মানুষ তৈরি করতে বলো পারে না গুনা

درود شریف اللہم صلی اللہ مولانا محمد ولا آلہ پیارا بھائی را مسلمان بھائی را نا اتلو کشو چاکھا ہے تور پاکشو

মা আইসা বসা আছেন খোলা আকাশের নিচে আম্মা যান আম্মা জানের কোলে হুজুর মাথা রেখে শুয়ে আছেন আল্লাহ রসুল মাথা রেখে শুয়ে আছেন আর আম্মা যান বসে আছেন খোলা আকাশের নিচে খোলা আকাশ আম্মা যান কোলে নিয়ে বসে আছেন হুজুরের মাথা মোবাইলে এসে দেখছে আসমানের তারা তারা দেখছে হঠাৎ মনে হলো আল্লাহ কত তারা কত তারা এরকম কি কারো নামায় আমলে নেকি আছে হঠাৎ মানে প্রশ্ন হলো এই কথাটা চিন্তা হইতে মনে হলো হুজুর কে জিজ্ঞেস করবো আগে হুজুর কে জিজ্ঞেস করলে উত্তর পাওয়া যাবে না কি গো আল্লাহ রসুল জিজ্ঞেস করলে উত্তর পাওয়া যাবে আমার কোলে শুয়ে আছে কে দিন দুনিয়ার বাদশাহ আল্লাহর হাবিব মহাম্মাদুর রসুর্লা সল্লুল্লাহ আলাইসাল্লাহ আমি যে প্রশ্ন হুজুরকে করি উত্তর পাওয়া যাবে না যাবে না এই না চিন্তা করে হুজুর বললেন আম্মাজেন হুজুরকে বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব উল্লাহ আমার মনের মধ্যে একটা প্রশ্ন বোধহ হয়েছে হুজুর হুজুর আল্লাহর সামনে কি প্রশ্ন আসমানে কত তারা কত তারা এরকম কি কারোর নাম আয় আমার আছে

সোনার মানুষটাকে হুজুর কি বলেছিলেন এখনো তুমি সলিড মুসলমান হওনি শুনছেন নেকি কত শুনলেন তো খবরদার খবরদার আপনি নামাজ পড়লি হয়ে যাবে দুজা রাখলি হয়ে যাবে অন্তরের ভেতরে জানে থেকে বেশি ভালোবাসতে হবে কাকে দয়ার নবী ঠিক না বেঠিক কথা খবরদার খবর কোন কথা বুঝাবো কোন কথা শোনাবো আছেন গভীর রাতে খবর আসছে আয় আমার হাবি পিয়ারা মোহাম্মদুর রসুর সাল্লাহ আলাইহ সাল্লাম আপনি এখনি বিছানা ছেড়ে উঠে পড়ুন আপনি এখনি বিছানা ছেড়ে উঠে পড়ুন মক্কা নগর ছেড়ে মদিনায় পালিয়ে যান হুজুর বলছেন আল্লাহ কি ব্যাপার হুজুর বলছে আল্লাহ কি ব্যাপার আল্লাহ বলছে হাবিব গো তোমাকে জবাই করার লেগে রেডি শুনছেন কি বলছে তোমাকে জবাই করার লেগে কতক্ষণ কোরআশ কোফার মুশ্রে কাফের তোমার ঘরকে ঘিরে ফেলেছে এখনই ওটো মক্কা ছেড়ে মদিনায় পালিয়ে যাও যে কটা ঘিরে ছিল আল্লাহ তাদের কবরে ঢুকাতে পারতেন না এখন কথা বলছি যে কটা ঘিরেছে হুজুরের ঘর আল্লাহ তাদেরকে খবর ঢুকাতে পারতেন সিডন হচ্ছে আফফান হচ্ছে আয়দা হচ্ছে কত কি হচ্ছে লাখ লাখ লোক কবর ঢুকে যাচ্ছে না কি গো যাচ্ছে না কি গো কথা গো ও যে কটা লোক হুজুরের ঘর গিরেছে আল্লাহ পাওয়ার ইচ্ছে করে ওদেরকে কবর ঢুকে ঢুকাতে পারতেন না ঢুকাচ্ছেন না কেন ঢুকাচ্ছেন না কেন ওই গভীর রে আমার অসুখ বলছে পালাও উঠে পড়ো পালাও উঠে পড়ে হাবি পালা কেন কত মর বুঝতে পারছেন যদি আল্লাহ ঢুকিয়ে দেবে দিন প্রচার করবে কাকে নিয়ে কলমার দাওত হুজুর দেবে কার কাছে কথা বলতে বুঝতে পারছেন না মক্কানগরে খেজুর গাছে কে দেবে তাই খুব সাবধান বুঝবার জিনিস বুঝতে হবে কি ব্যাপার হুজুর উঠে পড়লেন ডাকছেন বাবা আলী ও বাবা আলী

আমার দেশে আছে হুগলি 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 নাম শোনে না ইমামবাড়া হুগলি ওখানে আছে ওরা হযরত আলী কে নবী বলে মানে তো তো বুঝবাছছেন ওরা বলছে জিবরাইল ভুল করেছে এই বাবা জলসা কমিটি দুটাটা ছেলে কে বলি নিতে এই কাজ দিয়ে তালা জলসা দুটা ছেলে যেন মেরে তাড়িয়ে এ শয়তান কে খেলা করছে তোরা বুঝছইনি শয়তান আমাকে খুব ভালো ভালোবাসে যে কখন কোন পয়েন্টের ওয়াজ করবে আমাদের মুড়ি শেষ করে ফেলবে এখানে একা শয়তান মুড়ি নেই আরে ভাবছো কি শয়তান নেই একা শয়তান মুড়ি নেই শয়তান মুড়ি সৃষ্ট করে আমার এসে ফচকেরা দিয়ে লাশায় আমাদের মুড়ি গুলো ঠিক থাকে কাজী ওদের মেরেতেই মেরে দেওয়া দরকার বড় হুজুর আছে বললেন বাবা কটা বাজে গা তোরা শয়তানের মুড়ি দেখবি বড় হুজুর বলছে শয়তানের মুড়ি দেখবে সব জলসা করে বলছে হা হুজুর দেখবো কটা বাজে ইশার রক্ত হয়ে গেছে হা হুজুর আজান দিয়ে দাও যেমনি আজান দিয়েছে কতগুর দৌড়ে পালাচ্ছে নামাজে না দাঁড়িয়ে কতগুলো কি করতে পারে পালাচ্ছে দিকে তো হুজুর বলে যেগুলো পালাচ্ছে ওগুলো সব শয়তানের মুড়িদ ওগুলো আমার ফুরপাশিবের মুড়িদ নয় সব মুড়িদ ফুরপাশিব শয়তানের মুড়িদ শয়তানের মুড়িদ আছে না নেই আরে কথা কও তো শয়তান দেখছে আমার মুড়িদ এইখানে এসে

ওমরের কথা নাকি বললে শুনলেন না আসমানের তারা থেকেও বেজি জোরে বলে সুবহানাল্লাহ এই কথা শুনে আম্মা জান কাንছেন হুজুর বলছে কাঞ্চ কেন আমার কথা শুনে তো মনটা খারাপ হলো নাকি আমার কথা শুনে তোমার মন খারাপ হলো না মনে ব্যথা লাগলো বলে না কাঁদো কেন ও কাঁদার একটা কারণ আছে হুজুর গো কাঁদি কেন আমার আব্বাব হজরত ওমর ফারুক রাজি আল্লাহ আনু হজরত ওমর ফারুক রাজি আল্লাহ আনু ইসলাম ধর্ম সত্য জেনে আপনার হাতে হাত দিয়ে কলমা শরী পড়ে যখন মুসলমান হয়েছিলেন তখন হজরত ওমর একটা জওয়ান বীর পুরুষ জওয়ান নৌজওয়ান বীর পুরুষ ওনার যদি এত নেকি হয়ে থাকে আমি কানছি এই কারণ আমার আব্বা হজরত আবু বাক্কার সিদ্দিক রাজিয়াল্লাহ তালানু ইসলাম ধর্মটাকে সত্য জেনে আপনার হাতে হাত দিয়ে কলমা শরীফ পড়ে তখন মুসলমান হয়েছিলেন তখন তিনি বুড়ো হয়ে গেছিলেন কমজোর হয়ে গেছিলেন জয়ী হয়ে গেছিলেন আমি কানছে এই কারণ আমার আব্বা হজরত আবু বাক্কার সিদ্দিক রাজিয়াল্লাহ তালানু কতটুকু নেকি হয়েছে কথা নাকি শুনেছেন তো সারা যত তারা তার থেকে বেশি বললেন আল্লাহ আমায় দেখায় আল্লাহ আমায় জানায় আমি তাই তোমায় শোনাই সারা আসমানে যত তারা আছে গন্তি করে হিসাব করে ওমর হজরতারুক রাজি আল্লাহর নামায় আমলে নেকির দপ্তরে তার থেকেও বেশি নেকি লেখা হয়ে গেছে হজরাত ওমর ফারুক রাদি আল্লাহ তাল আনহর সারা জীবনে সারা জিন্দগীতে যা নেকি হয়েছে যা নেকি হবে তোমার আপ্বা হজরাতে আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তাল আনোর একদিনের নাকি একদিনের নেকি তার থেকেও বেশি হয়ে গেছে জোরে বলুন শো

আমার জায়গায় আমার ছেলে বড় ছেলে আব্বাসকে বসিয়ে বসে তোমাদের যা যা দরকার সব লেবে দোয়া তাবি তদবি তেল পানি সব বুঝলে কথা দাওয়াত পত্র সব আমি আমার ছেলে আব্বাসকে দান করে দিয়েছি ইব্রাহিমের বেটা ইব্রাহিম দান করে ইব্রাহিম ইব্রাহিম বেটাকে দেবে ইসমাইল ইসমাইল বেটাকে দেবে একা পীর মরে যাবে নাকি পীর শেষ হয়ে যাবে তো অবস্থা করে না ছোট উরু বেঁচে থাকা অবস্থায় বড় ভাই কি পীর বলা যাবে না

সে কি তোমার প্রধান নাকি বাদশাহ রাতে বেলায় ঘুরে ঘুরে বেড়াতেন এলাকা জুড়ে ঘুরে ঘুরে বেড়াতেন কেন আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে হয়তো অমরকে একদিন বলা হলো তারপরে রাজ্যে আরে আল্লাহ কি আমাকে ধরে এই অমর তোমার রাজ্যের লোকে কি হচ্ছে তোমার খবর রাখুনি কি জবাব দাও কি জবাব দাও ভাই আল্লাহ ঘুমোইনি আল্লাহর ভয়ে আমি ঘুমোইনি শুনছেন কি আহ ঘুরে ঘুরে বেড়াচ্ছে ঝুপড়ির ভেতরে দুটো মেয়ে ছেলের গলার আওয়াজ এসছে ঘোড়াটাকে দূরে রেখে দিয়ে ঝুপড়ির গায়ে চলে গেল ঝুপড়ি বুঝেন না রাস্তা ধরে ঝুপড়ি থাকে না রাস্তা ধরে কাছে চলে গেছে যে শুনছে দুটো মেয়ে মা আর বেটির কথা হচ্ছে বেটি মাকে বলছে মা আজকে দুধের দুধে একটু কম হয়ে গেছে দুধটা আজকে বেচার দুধ তো কমে গেছে

মাতার মেয়ে কে বলছে হজরত কি কানে ধরে বোছাল না আমাদের কথা শুনছেন কানা ছাড়া বোঝেন না হজরত উম্মী কানে ধরে বোছাল দিনর মায়ের উৎস ফের পেটি দিচ্ছে মাগো হজরত উমর নেই হজরত উমর এখানে নাই কিন্তু তার আল্লাহ তার আল্লাহ না নেই কি বললে একটা কথাতে হজরত উমরের মাথা খারাপ হয়ে গেল এই সব না সুবুড়ির ভিতরে কি নিয়ামত জুগড়ি বেরকে কি নিয়ামত বাড়ি চলে গেল সকাল লোক পাড়িয়ে মা-বেটি দুটো গলি চলে রাজপুর শাহ বুড়িকে বলছো গো তোমার মেয়ে আমি বৌমা করব কে বলছো হজ্জত ওমর সে জুবড়ি থাকার বুড়িকে বলছে তোমার মেয়েকে আমি আমার ছেলের সাথে বিয়ে দিয়ে বৌমা করব কি দেখে বললো কি অবস্থা বিশ্ব বুঝাচ্ছি চরিত্র কভার পরিবেশ ঠিক না বেঠিক ঠিক কব তা আল্লাহকে তারা কোনো ভয় করে না ভয় করার দরকার আছে না নেই আল্লাহ কত কাছে বলতে হবে আল্লাহ কত কাছে আছে বলতে হবে আল্লাহ কত কাছে বলো আম মাথায় না জাম গাছের মাথায় পায় আল্লা কত কাছে আম মাথায় না জাম গাছের মাথায় বলো আরে বলো কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা আমি আল্লাহ তোমাদের কত কাছে আমি আল্লাহ তোমাদের কত কাছে

আল্লাহকে চুরি করে গোপন করে নামাজ কাজ করা যাবে মোটা রে ওই রোগটা যদি তোদের যতটা কাছে আছে আমি আল্লাহ তোদের আরো কাছে আছি যদি বলুন সুহান আল্লাহ আল্লাহর ভয় থাকা দরকার নেই

ওই ব্যক্তি হলো সলিড মুসলমান ভয় আছে একা আল্লাহর ভয় তো আমাদের হতে ভয় আছে আরে কথা কাউনি কেন ভয় আছে কোথা আছে দেখাও আল্লাহর ভয় থাকলে কুণ্ড কাজ করতে পারে কিন্তু কথা কাউনি কেন আল্লাহর ভয় থাকলে গান শুনতে যেতে পারবে আল্লাহর ভয় থাকলে সিনেমা দেখতে পারবে আল্লাহর ভয় থাকলে সুদের বসা করতে পারবে আল্লাহর এক কাত যে হারাম বিশ্লা বলে খেয়ে ওই ব্যক্তিটা কাফের হয়ে যাবে শুনছেন কি বলছি কোন মানুষ যদি এক কतरा হারাম বিসমিল্লাহ বলে খায় ওই ব্যক্তিটা কাফের হয়ে যাবে কি বুঝ বুঝ পাচ্ছেন কাফের হওয়ার সঙ্গে সঙ্গে ওর ঘরে যে বউ থাকে থাকবে আরে কথা ক বউ থাকবে কত লাখ করবে বড় দিন কত লাগ করবে বড় ও তো দেখাচ্ছি কথা কথা কাচ্ছি দিন탈্লা করে যাবে মশলা না জেনে bøয়ের কাছে শোবে মালগুলো কি হবে বলতে হবে মালগুলো কি হবে বুঝবার নাকি কি বই রাগ হচ্ছে নাকি এ তো ওয়াজ উঠে গেছে রে খাবা ওয়াজ উঠে গেছে ওয়াজ করতেন ছোট হুজুর যারা শুনে যেত মরবিতে জিজ্ঞেস কর আবার হুজুর বলতে বসে বসে বলতেন বাবা তোমরা ওয়াজ শুনে বাড়ি যাও আওয়াজ শুনে বাড়ি যাও কি গো এই বাড়িকে দলি গে থাকতো আব্দুল বাড়ি দলি যে ছোট হুজুর বসে থাকতো মনে নেই ভুলে গেছে ছোট হুজুর ওয়াজ করতে করতে বলতেন বাবারা তোমরা ওয়াজ শুনে বাড়ি যাও আওয়াজ শুনে বাড়ি যেও না এখন কি হচ্ছে অজ হচ্ছে না ওয়াজ হচ্ছে কি হচ্ছে যার গলা ভালো তার বাজার কি ভালো খালি বলছে যে মহল না ভালো করে সুর দিতে পারে তাকে যত পয়সা লাগে দেওয়া সুর শুনছেন খবর যা

মানুষকে তো বুঝাতে ভুলাতে দুনিয়া শেষের দিকে এসে গেছে কইছি আমরা শেষের দিকে চলে এসেছি খুব সব কিয়ামত হবে কিয়ামত হবে নাম শুনেছেন কিন্তু কিয়ামত হবার আগে আলামত হবে দুটো কিয়ামত আলামত কুবরা কিয়ামত আলামত সুগরা একটা আলামত বড় একটা ছোট কিয়ামত পরে তার আগে আলামত হবে দুটো একটা আলামত কুবরা মানে বড় একটা আলামতের শোকরা আমাদের ছোট ঠিকনা বেঠিক যা দেখছেন যা শুনছেন যা বুঝছেন যত কিছু হচ্ছে আলামতে শুকরা ছোট 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 আমাদের সামনে হুজুর যা বলে গেছেন শোকরা সম্বন্ধে সব আমাদের চোখের সামনে ঠিকনাবে ঠিক কথা হচ্ছে না হচ্ছে না কেয়ামতের আলামত হুজুর বলছেন আপন পর হয়ে যাবে পর আপন হয়ে যাবে আপন পর হয়ে যাবে পর আপন হয়ে যাবে ছেলেরা ছেলেরা মা বাপকে বাদ দিয়ে গ্রামের যুবক ছেলের সঙ্গে দোস্ত বন্ধু পাঠিয়ে বাড়িতে দাওয়াত করে আনবে যুবতী বিবি দিয়ে সমান বন্ধুর খেদমত করবে পাশে মুরব্বি মা আছে পাশে মুরব্বি বাপ আছে তাদের মুখের দিকে তাকাবে না তাই হচ্ছে না হচ্ছে না বাপকে বলছে মেজি বুঝুর বলছে বাবা কলিতে কাল লেগেছে বেগুনে ঝাল লেগেছে মেজি বুঝুর কলিতে কাল লেগেছে আর বেগুনে ঝাল লেগেছে কি রে বাবা কি সব বনের কথা বাপকে বলছে বুড়ো মাকে বলছে বুড়ি আর শ্বশুর কে বলছে কি হ্যাঁ শ্বশুর কে বলছে আব্বু জান আর শাউরি কে বলছে আম্মু জান কি সব বনার ঠিক না বেটি কথা একটা লোক মেয়ে ছেলে বেড়া ছেলে হাত তুলে বলতে পারবে সাউর শ্বশুরের শ্বশুরের ঔরসে সাউরির গর্বে দুনিয়া দেখেছি কেউ বলতে পারবে কি বেড়া ছেলে আমরা সবাই বাপের ঔরসে মায়ের গর্বে এমন সুন্দর দুনিয়ায় দেখেছি ঠিক না বেটি কার ঔরসে কার গর্বে দুনিয়া দেখুন চোখ বড় হয়ে বলছে বাবু বলছে বুড়ো ہتون پیچا ماں کے کیتون پیچا پیچا খবরদার খবরদার অথচ মা বাপ কি নিয়ামতের জিনিস আদি শরীফের বলছেন মা মিন ওয়ালাদিন বারিন এনজর এলা ওয়ালাদাই হে নাজার রহমতিন ইল্লা কাতাবাল্লাহ লাহু ফি কুল্লি নাজরাতিন হাজাতিন মাবরুর আল্লাহ রসুল বলছেন কোন নেক ছেলে আল্লাহ ছেলে খোদা প্রেমিক ছেলে তার বাপের কিংবা মায়ের মুখের দিকে রোজ রোজ রোজ

আমার হজ কবুল হয়ে গেছে বলতে পারবে কি বুঝলি আমি তিনবার হজ করেছি আমার হজ কবুল হয়ে গেছে আমি বলি বাবা আমিও তো চারবার হজ করেছি আমি বলতে পারবো হজ কবুল হয়েছে কেউ বলতে পারবে কবুল হয়েছে না হয় আল্লাহ কেউ বলতে পারবে কেউ বলতে পারবে কি কিন্তু রসুল্লাহ বলছেন উনুনিক ছেলে আল্লাহ ছেলে খোদা প্রেমিক ছেলে তার বাপের কিংবা মায়ের মুখের দিকে রোজ 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 একবার তাকায় মহব্বতের সঙ্গে আমার বাপ আমার মা এক রোগ টাকা রোজ একবার তাকাবে ওই ছেলেটার নামাই আমলে রোজ 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 একটা করে কবুল হজ যে কবুল করেন মকবুল হজের সব জোরে বলুন সাহাবা হুজুর পাশে পরে ছিলেন বলছে হুজুর যে পাঁচ বার সাত বার চাই কি হবে এটা একটা প্রশ্ন তো নাকি একবার চাইলে একটা হজ পাঁচ বার আছে না নেই বাপের মহাপতের পাগল ছেলে নেই পাগল ছেলে আছে না নেই সব আপনার আমার মত পাগল ছেলে নেই বাপ মায়ের পায়ে কাঁটা ছেলে আছে না নেই না নেই ভালো না থাকে দুনিয়া থাকে দুনিয়া আল্লাহ কাজে রেখেছে হবে আরে বাবা রে আল্লাহ দুনিয়াটাকে রেখে জন্য বলো মুদির লেগে বিল কিলিন্টনের লেগে ওরে সপনা ভালোর জন্য আল্লাহ দুনিয়া রেখে দিয়েছে জোরে বলছে একটা লোক আল্লাহ বলবে আল্লাহ তার সামনে কি আমার করব না জোরে বলুন এত বড় পৃথিবী কত বড় পৃথিবী যে কোন কিনারায় বসে একটা লোক পৃথিবীর একটা লোক যদি যে কোনো রান্তে বসে আল্লাহ 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 করবে আমি তার সামনেও কিয়ামত করব না জোরে বলুন সুবহান আরে বেটা জেকের ঘেন্না করে জেকের করতে মরি তো ঘেন্না করে বসে তো হুকু হুকু করে কি হবে তো হুকু হুকু করে কি হবে তো বাসলা কত রকমের বদমাইশ কত হুকু হুকু করে কি হবে কত বড় বদমাইশ দুশমন এর আল্লাহ দুশমন খবরদার ও আল্লাহ আল্লাহ করতে বলি হুকু হুকু করে কি হবে খবরদার কত রকমের মানুষ খবরদার খবরদার দুটো কথা শুনছেন আমল করুন আল্লাহ শান্তি দেবেন সাহাবা কি বললেন যদি পাঁচ বার সাত বার চাই কি হবে আল্লাহ রসুল বলছেন মামার সাথে হুজুর বলেন বাবা আল্লাহ দুনিয়াতে পানির সাগর আছে নাই পানির সাগর আছে নাই বি অব বেঙ্গল বঙ্গোপুর সাগর আরব সাগর আটলান্টিক মহাসাগর চীন সাগর কিনারা আছে না কিনারা আছে না নেই কি আছে না নেই আল্লাহ রসুল বলছেন আল্লাহ রহমত অসীম আল্লাহ রহমতে দরিয়ার সাগর ওর কোন কুল কেনারা নাই কুল কেনারা নাই এ কথা বলে হুজুর বলেন কোন নেক ছেলে আল্লাহওয়ালা ছেলে খোদা প্রেমিক ছেলে ওর বাপের কিংবা মায়ের মুখের দিকে রোজ 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 একবার পাঁচবার সাতবার কোন একশো বার রোগ চায় রোজ একশো বার চাইবে ওই ছেলের নামায় আমার আল্লাহ তাআলা

যাচ্ছিস কোথা শোন সোনার মানুষ হ তবে কবরে যাবি ও সব করে তুই কবরে যাবি নি তোর মরণ হবে নি দাবর মেরে বসে রেখে ও শুনেছি এখন বুড়ো হয়ে গেছে কথা বুঝতে পারি আল্লাহ পাখের মর্জি আল্লাহ এখনো যাক আল্লাহ পাক রহমত করেন দয়া করেন দুটো কথা শোনাচ্ছি শুনছেন আমল করুন

আমল আল্লাহরকে দেখতে চাও খালি আমল আমলান সারে নাও আমার জায়গায় তোমার তোমার নেক আমল করো সৎ আমল করো ওলাই ও শিরক বে ইবাদতে রব্বি আ하다 আমার জায়গায় দ্বিতীয় মাবুদ নিয়ে অন্যের কাছে মাতা বলো না মাতা কার খবরদার 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 এই মাতা কারোর জন্য নয় কিডিং না বেটি কথা মাতা যদি হাত করো

ঈদের মধ্যে কে সবাই দৌড় হচ্ছে একটা জায়গা আল্লাহবা নির্দিষ্ট জায়গা দেখিয়ে দেবে সবাই যাবে আল্লাহকে দেখবে আল্লাহকে দেখবে বুঝলো কথা কিন্তু দেখবে কেউ বলতে পারবে না এমন অমন তেমন লাইসা কামিসলিহি শাইউন লাইসা কামিসলি আল্লাহ মেসাল দোয়া যাবে না চোখ ভরে দেখবে শুনছো তো মুসা নেভাই দেখতে চেয়েছিল

জোরে বলুন পুড়ে গেছিলেন আরে কথা কও পুড়ে গেছিলেন জিবরিল কুতা নবীকে তো এগিয়ে দিলে নবীকে বর্ডার পার করছে জিবরিল বর্ডার কুতা আরে বাবা জিবরাইল কুতা বলে বারো সাত বেরিয়ে আছে বারো সাত বোঝে তোমরা বারো সাত থাকো না পুরুষ জিবরিল কুতা বলে তোমাদের বোঝানোর জন্য বলছে বারো সাত আর আমার রসুল্লা কত কাছে বুঝতে পারছো পুড়ে গেছিলেন কেমন নবী বলেন কেমন নূর বলো কদজা কুম মিনাল্লাহ নূর কদজা কুম মিনাল্লাহ নূর কিতাব উম্মবিন হে জগদবাসী আমি আল্লাহ পাক তোমাদের সামনে দুটো জিনিস পাঠিয়েছি এক নাম্বার নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম দুই নাম্বার কিতাব উম্মবিন 30 পারা কোরআন শরীফ কোরআন শরীফ কত পাড়া কটা পাড়া কত পারা কটা পাগল বলছে ষাট পাড়া কটা পাগল বলছে নব্বই পাড়া কার কথা নেবে বলো একটা পাগল বলছে ষাট আর এক পাগল বলছে নব্বই আর আল্লাহ কত পারা বললেন কার কথা লব আল্লাহর কথা লোব না পাগলের কথা লোব পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় যতদিন যাচ্ছে পাগল বাড়ছে না কমছে যতদিন যাচ্ছে গো পাগল বাড়ছে না কমছে ফুটবাসী যে থাকে কত পাগল যে আল্লাহ আল্লাহ কত রকম মানুষ দিয়ে সেই জেলাকে জোরে বলুন মুসলমান ভাইরা দুই নম্বর তিরিশ পারা কোরআন জোরে বলেন আল্লাহ এক নাম্বার নূরে মোহাম্মদ আল্লাহ বলছে আমার হাবি বলো নূরের মানুষ কিসের মানুষ কটা পাগল মাটি মেনে নেবো আরে কথা কো মেনে নেবে খবরটা নূর একদিন রসুল্লাহ আল্লা আল্লাহ ডাকছে আমাদের নবীকে আল্লাহ ডাকছে ও সিরাজ মনিরা ও সিরাজ মানিরা

আল্লাহ রসুল বলছেন কুল্লু হুম ফিন্নারে আমাকে নবী বলে মানবে আমার তারা দাবি করবে ওদের মধ্যে হবে ইহুদি নাসারা মুশরে কাপের মুজাসি মুজুসি সব মিলিয়ে তিয়াত্তর না সব মিলিয়ে তিয়াত্তর নয় আল্লাহ রসুল বলছেন আমাকে নবী বলে মানবে আমার অম্য তারা দাবি করবে ওদের ভেতরে দল হবে সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি ফিন কুল্লুহুম

مبارک یا نبی رسول سلا یا حبیب سلا سلا اللہ حشمی تیرا نصب ہے اب تاہی تیرا

اب تا ہی تیرا لقاب ہے تو ہی ہاں فخر عرب ہے یا نبی سالا یا رسول سالا یا عبید سالا سلاوات اللہ یا رب صلی اللہ